বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, জিরা বা জিরে আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় এবং অপরিহার্য মশলা। প্রতিটি রান্নাঘরেই এই মশলার উপস্থিতি। জিরে শুধু অত্যাবশ্যকীয় এক মশলাই নয়, একটি অতি কার্যকরী হার্ব বা ভেষজ বটে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই ভেষজ বিভিন্ন জটিল এবং কঠিন রোগ ব্যাধির চিকিৎসায় অতি কার্যকারিতার সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। আধুনিককালেও তথা আজকাল অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের জন্য জিরে ওয়াটার, জিরার পাউডার বা গুঁড়ো খেয়ে থাকেন ওষুধ হিসেবে। যারা শুধুই রান্নার মাধ্যমে খান, অর্থাৎ শুধুমাত্র মশলা হিসেবে জিরে ব্যবহার করেন, তাদের জন্য এই ভিডিওটি নয়। কেননা তাদেরকে সতর্ক করার কোনো কারণ নেই, তারা নিশ্চিন্তে রান্নায় জিরে প্রয়োগ করতে পারেন। কিন্তু যারা জিরেকে ওষুধ হিসেবে ব্যবহার করেন বা জিরের সাপ্লিমেন্টস খান, তাদের সতর্ক করার জন্যই বেঙ্গল আয়ুরের এই ভিডিওটি। জিরে ওজন কমানোর, পেটে জমা গ্যাস দূর করার জন্য এক অতি কার্যকরী ভেষজ, এতে কোনো সন্দেহ নেই। এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই বিভিন্ন সমস্যার সমাধানের উপায় হিসেবে জিরের উল্লেখ রয়েছে। তাহলে প্রশ্ন হলো, জিরে এত ভয়ঙ্কর, ক্ষতিকর কেন বলা হচ্ছে? আসলে ভুল নিয়মে জিরে খেলে তা ভয়ঙ্কর হয়ে উঠবে। আপনি কোনো ভেষজের উপকারী প্রতিক্রিয়া আশা করবেন, কিন্তু তা সঠিকভাবে প্রয়োগ করতে যদি না পারেন তাহলে তো তা ক্ষতি করবেই। জিরে ভুল প্রয়োগে কি কি ক্ষতি করে এবং তা রোধ করার জন্য কি করা উচিত বা কি সতর্কতা প্রয়োজন তা উল্লেখ করব এই ভিডিওটিতে। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই অতি কার্যকরী ভেষজটি অর্থাৎ জিরে ব্যবহার করতে কোনোভাবেই এই ভিডিওতে নিষেধ করা হচ্ছে না, শুধু সঠিকভাবে প্রয়োগ এবং ভুল প্রয়োগের ক্ষতির বিষয়ে সতর্ক করা হচ্ছে। তাছাড়াও আদা, হলুদ, রসুন, লবঙ্গ, দারুচিনি প্রভৃতি ভেষজ ভুল প্রয়োগের পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে, দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। যাই হোক, এবার আসুন জেনে নিই জিরার ভয়ঙ্কর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ। প্রথমত, গবেষকরা এর প্রমাণ পেয়েছেন যে জিরা টেস্টোস্টেরন লেভেল একেবারে নিচে নামিয়ে দেয়। এর অর্থ পুরুষের সন্তান লাভের ক্ষমতা জিরা বিনষ্ট করে। দ্বিতীয়ত, কিছু জনগোষ্ঠী মহিলাদের গর্ভপাতের উদ্দেশ্যে জিরা ব্যবহার করে থাকে, সুতরাং জিরার গর্ভপাত ঘটানোর ক্ষমতা রয়েছে। সুতরাং গর্ভবতী মহিলারা রান্না করা খাবারের বাইরে অন্য কোনোভাবে জিরা খাবেন না, এমনকি যে মহিলারা সন্তান লাভের প্রচেষ্টায় রয়েছেন তারাও খাবেন না। তৃতীয়ত, এটি সত্যি যে জিরার গ্যাস দূর করার ক্ষমতা রয়েছে, যদিও বেশি বা একটানা কিছুদিন জিরা খেলে হার্টবার্ন বা বুক জ্বালা, অম্বল প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়। চতুর্থত, অনেকেরই অজানা যে জিরার মাদকীয় প্রভাব রয়েছে, তাই সতর্কতার সঙ্গে জিরা খাওয়া দরকার। বেশি পরিমাণে জিরা গ্রহণ করলে বমি ভাব, ড্রাউজিনেস বা তন্দ্রানুলতা, এমনকি মানসিক নিস্তেজ ভাব আসতে পারে। পঞ্চমত, যারা ডায়াবেটিস মেলিটাস বা ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন, বিশেষ করে যাদের সুগার লেভেল আচমকা পতিত হয়, অর্থাৎ যাদের হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা রয়েছে, তারা জিরা সতর্কতার সঙ্গেই খাবেন। কোনো প্রয়োজনে জিরা ওয়াটার বা জিরা পাউডার খেতে হলে খুব বেশি পরিমাণে খাবেন না, আর সপ্তাহে দু একবারের বেশি নয়। ষষ্ঠত, জিরাতে উপস্থিত এসেন্সিয়াল অয়েল বা তেল প্রবল উদ্বায়ী ক্ষমতা সম্পন্ন। জিরা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই এসেন্সিয়াল অয়েল বা উদ্বায়ী তেলও খেয়ে ফেলি। দীর্ঘদিন অথবা কিছুদিন বেশি পরিমাণে জিরা খেলে আমাদের লিভার এবং কিডনির উপরে এর কুপ্রভাব পড়ে। শেষ পর্যন্ত এর পরিণতি হিসাবে লিভার ড্যামেজ এবং কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবলতর হয়। তবে আশার কথা এটাই যে এই ধরনের শারীরিক সমস্যা অর্থাৎ কিডনি বা লিভার ড্যামেজের ঘটনা তখনই ঘটতে পারে যখন জিরা খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে। সুতরাং খুব প্রয়োজন ছাড়া ওষুধ হিসেবে জিরা না খাওয়াই ভালো, আর পরিমাণটাও যেন অত্যাধিক না হয়। জিরার পাউডার বা গুঁড়ো খেলে আধ চা চামচ থেকে এক চা চামচই যথেষ্ট, দিনে একবারই, আর সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি না খাওয়াই ভালো। আর যারা
জিরা ওয়াটার খান বা খেতে চান, তারা আধ গ্লাস করে দিনে একবার মাসখানেক খাবেন। তারপর বন্ধ রেখে প্রয়োজনে কয়েক সপ্তাহ পরে আবার শুরু করতে পারেন। তবে যারা জিরা ওয়াটার বা জিরা পাউডার খান বা খেতে চান, তারা খাওয়ার আগে ভিডিওটিতে বলা বিষয়গুলি মাথায় রাখবেন। গর্ভবতীরা খাবেন না, লিভার বা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা খাবেন না, অম্বলে বা বুক জ্বালায় যারা মাঝে মাঝে ভোগেন তারাও খাবেন না, ব্লাড সুগারের রোগীরা বুঝে সুঝেই খাবেন। সঠিক নিয়মে খেলে উপকারী বস্তু ক্ষতিকর হয়ে উঠবে না। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।